السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله نحمده ونستعينه. ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات عاملنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسول الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه

تجيبوا لله وللرسول إذا دعكم لما يحييكم جربوا لالله لأ أكبر في شان حبيبه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما

পৃথিবী পরে থাকবে বমরায় গিদিন থাকে না ঠিক কিনা বলেন থাকার জায়গা কিন্তু দুনিয়ায় না ঠিক না রে বাবা সবাই আমাদের

অবস্থিত দক্ষিণ ফাইজানে মদিনা জমি মসজিদের উদ্যোগে আয়োজিত তিরিশে জানুয়ারি দু হাজার বিশ আইসক্রিম মাহফিলের প্রধান অতিথি আন্তর্জাতিক খেতে সম্পন্ন মুফাসে কোরআন আল্লামা আব্দুর রহমান রয়েজবি আল কাদরি হুজুরের হায়াতের মধ্যে দিক সবাই বলে আমিন আজকের মাহফিলের প্রধান বক্তা সমুদ্র কণ্ঠেশ্বর হাফেজ কোয়ারি হরজ মাউলানা আফজাল হোসেন আশিকি সাহেব হুজুরের হায়াতের মধ্যে দিক সবাই বলে আমিন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ হানিফ আলী সাহেব হাজি সাহেব আমার পাশে বসা আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল গফুর সাহেব তাদের হায়াতের মধ্যে বড় খেকরে আমিন অসংখ্যাম কলিজার টোকরা যুবক বাহেরা পর্দানিসিন মা ও বোনেরা আসসালামু আলাইকুম মরহমতুল্লাহরাত আজকে এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার জোরে বলে বলি সবাই পড়ে আলহামদুলিল্লাহ আমরা এমন নবী পেয়েছি এই নবী পেয়ে খুশি না বেজার কারা কারা খুশি হাত তুলে দেখান আহা আল্লাহ কবুল করে বলি আমিন আল্লাহ হরজুত বলেন ল্যামিয়াতিনাযির মিছিলে তো না শোধে পায়ে জগরা যে কু তাজে তো রে সারে সো মুঝে কো শাহে দোস জুরে বলি মারহাবা আল বহারো আলম جوتا گسو تو فام ہ شروب من بے کیسو تو فا ہو شروبہ مجھدارے میں ہو بگری ہے ہوا اللہ حضرت بولیں আমি যখন হাসরের মাঠে গামে এবং রক্ত মাখা অবস্থায় হাবুডুবু নবীজি এমন কঠিন মুসিবতের সময় আপনার নৌকার মধ্যে আমি গোলামকে উঠাই আনি বা জোরে মার হবাম মাঝেদা হে মেঘাওয়া মৌডি নাইয়া পাড়ে লাগা জানা যুর কোন মারহাওয়া সম্মানিত বায়ান আজকে আমি শুধু একটা টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো আমা রাসূলের প্রতি আদব আদব যদি না থাকে কিয়ামত পর্যন্ত ইবাদত করলে কি হবে এই ব্যাপারে আজকে আলোচনা শর্ট করে কোরআন থেকে আজকে আমি কথা বলবো আল্লাহ যে আমাকে তৌফিক দেয় জোরে জোরে বলি আল্লাহ হুমামিন আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করে দিলেন কি ঘোষণা করে দিলেন ইবাদত করার আগে আল্লাহ কোরআনের চৌ অষ্টআশি জায়গার ভিতরে আমার নবীর প্রতি আদব দেখানোর জন্য আমার আল্লাহ আগে ঘোষণা করে দিলেন আমার আল্লাহ ডাক দুনিয়ার মানুষ করি বটে বেবি যদি হয়ে যায় যদি আমল করতে গিয়ে যতই আমল করো না করো কোনো কথার মধ্যে যদি আমার রসুলের গুস্তাকি হয়ে যায় রসুলের সানে বেআ হয়ে যায় আমার আল্লাহ ডাক দিয়ে

যতই আমল করস না কেন আমল করতে 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 পাহাড় পরিমাণ আমল করে ফেলেছ যদি আমার রসলের সানে বেয়াদবি হয় তোমার আমল গুরু বরবাদ হয়ে যাবে টের পাইবা না আমার আল্লাহ রাবিন কোরআনের মধ্যে নবীজির আদব বলতে গিয়ে আদব শিখেতে গিয়ে কত সুন্দর করে ঘোষণা করে দিলেন নয় পাড়ায় নয় নম্বর পৃষ্ঠার মধ্যে আরাফি আমার আল্লাহ ঘোষণা করে দিলেন যারা রসুলের এতে বা করবে কি করবে এতে বা করবে আমার আবার আল্লাহ কন্যা বি আমার রসুল এত্তে বা করবে ও অম্মিয়া এমন নবী যিনি নবীদের মূল অম্মি মানে মূল অম্মি অর্থ কি মূল অম্মি মানে মূল অন্যভাবে বলা যায় অম্মি মানে আমার নবী সমস্ত চিষ্টি গুলের মূল জুড়ে গণমারা হাবা আমার আল্লাহের সামনে বললেন আল্লাহদিয়া জিদু তোবান দাভ ফিন এমন নবীর কথা লেখায় আছে তাওরাতের মধ্যে জোরে কন মারা হওয়া ওয়াল ইঞ্জিল ইঞ্জিলের মধ্যে লেখা বাবাজি ব্যাখ্যার মধ্যে আপনার ঈসা আলাই সালাম ওনার যে কিতাব বাইবেলের 17 নম্বর অধ্যায়ের মধ্যে ঈসা নবী বড় আপেক করে আল্লাহর দরবারে বললেন বাবু আমার দান করে এইগুলো না দিয়ে যদি আমি আমার কিতাবের মধ্যে পাইলাম তোমার নবীজির সান কত হবে তোমার নবীজির মান কত হবে তোমার নবীজি কি জুতা মোবারক পড়বে সে কথাও আমার কিতাবের মধ্যে দেওয়া আছে এই তোমার হাবিবুল্লাহ যেই জুতা পরবে সেই জুতা পরানোর অধিকার যদি তুমি আমারই দিতাম একবার জুতা পরতো আর একবার জুতা খুলতো আমি যদি পরাইয়া দিতে পারতাম আমি যদি খুলে দিতে পারতাম নবী হওয়ার পরে কিতাব পাওয়ার পরে যে সম্মান আমার আমার আল্লাহ গো এর চেয়ে বেশি আমি এই সানবীর সম্মান বেড়ে যেত নবী হয়ে আমার নবীজি জুতা মোবারকের খাদেম হওয়ার জন্য চাইলেন আমরা মুসলমান আমাদের ভিতরে যারা আলেম আছে আমার নবীর প্রতি কোনো আদব নাই ঠিক কিনা বলেন আমার নবীর প্রতি কোনো আদব নাই অথচ নবী হইয়া আমার নবীর জুতার খাদেম হইতে চাইল রে বাবা আমার নবীর দাম আছে না নাই জোরে বলে না সেরা নাই সম্মানিত ভাইয়ারা আমার আমার সময় কম দৌড়াইতে হবে বেশি কথা বলতে হবে বেশি সময় কম এরপরে আমার আল্লাহ বললেন কি বললেন কত সুন্দর করে আমার আল্লাহ বলেন আমার হাবিব এসে মানুষকে ভালো কাজের আদেশ দেবে ওন হ্যা খারাপ কাজ থেকে মানুষকে বাঁচানোর জন্য দাওয়াত করবে এবং আমার আল্লাহ হালালকে পবিত্র করে দিবেন জোরে কন হাব সম্মানিত দা আমার আগে ফরজ গোসল ছিল সাতবার আর জোরেখান আমার আল্লার ঘোষণা করে দিলেন করো যদি ফরস গোসল হয় সে সাতবার গোসল করতে হবে আমার আল্লায় ঘোষণা করে দেওয়ার পরে আমার নবী ভাবলেন পুষ মাসে যদি সাতবার গোসল করে রে মাঘ মাসে গোসল করলে তারে পাওয়া যায় কথা কন্ন চৈত মাসে যদি সাতবারের বালায় একুশবার করে ওয়েলকাম বড় আরামে গোসল করবো প্রচন্ড পছন্দ রোদ থাকবে আরাম লাগবে কিন্তু মাঘ মাসে যদি কেউ সাতবার করে তার খবর থাকবো না আমার আল্লাহকে আমার নবিরাগ দি কই মাবু এটা সম্ভব না সম্ভব না একবার করে দেন আমার আল্লাহ কয় ওই হল বা এইগুলা করার জন্য আমি আপনারে অধিকার দিয়ে দিয়েছি যরে কোন মার হাওয়া আমার রসূল একবার করে দিলেন বাবাজি সামনে অনেক বড় কথার সুন্দর কথা আমি কিভাবে বলবো এবং আয়াতের মাঝখান থেকে ছেড়ে দিয়ে যাচ্ছি সময় নাই আমার আল্লাহই ঘোষণা করে দিলেন আমানু ফেল্লা দিন এমন নবী পাওয়ার পরে এই নবীরে ইজ্জত করতে হবে কি করতে হবে বলেন যদি আমার নবীরে তাজিম করা হয় না বলেন আলেম বড় না বাবা বড় বাবা ওটা বলেন বাবা বড়। যদি বাবা বড় হইয়া থাকে আর যদি আপনার বাবা যদি আমার রসুলের বিপক্ষে চলে যায় কলিজার টোকরা বাই যদি চলে যায় এই ব্যাপারে আমার আল্লাহ ঘোষণা করে দিলেন কি ঘোষণা করে দিলেন আমার আল্লাটা দিয়ে বললেন أباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشراتكم وأموال أمر <applause> الله এই তোমার তোমার ভাই বোন তোমার সবকিছু স্ত্রী যদি এটার বিপক্ষে চলে যায় তাদেরকে তালাক দিয়ে আমার নবীরে গহন করতে হবে জোরে মারা হাবা আমার আল্লাহ সামনে আয়াতের সামনে বলতেছেন যদি তোমার বাবা নবীর বিপক্ষে চলে যায় তোমার বাই বিপক্ষে চলে যায় আবা কুম তোমার বাবা ও এখোয়ান তোমার বাই তাহলে আউলিয়া তাকে বন্ধু বানানো যাবে না জুড়ে কন্যা এখন যদি কোন আলেম বলেন অবির বিপক্ষে তারে ভালোবাসা যাইব কিনা বলেন আমার আল্লাহ বললেন জন্মদাতা বাবা যদি তোমার নবীর বিপক্ষে দাঁড়িয়ে যায় তুমি তার সাথে সম্পর্ক রাখতে পারবা না তোমার ঔর যদি তোমার নবীর বিপক্ষে চলে যায় তার সাথে সম্পর্ক রাখতে না যত সুন্দর আলোচনা করুক যত সুন্দর কথা বলো নবীর বিপক্ষে গেলে এই মাওলানার পক্ষে যাওয়া যাবে কথা কন নবীর পক্ষে থাকতে রাজি আসেন না নাই হাত তুলে আমার আল্লাহকে দেখান একবারে দেখা দাও নবীজি নয়ন বরে তোমায় দেখে বজরে কন একবারে দেখা দাও নবীজি নয়ন বে তোমায় দেখেবো আমি দেখে দেখে তোমায় মরব মধুর কানিমা আমি পড়ব একবার দেখা দাও নবীজি নয়নে বনে বাবা জুড়ে জুড়ে কন্যা একেবারে দেখা নবীজি তোমায় দেখে দেখে আমি মরব মধুর কাহি মা আমি পরব একবার দেখা নবীজি নয়নে বরে তোমায় দেখব জুড়ে বলেন মার হাবা বাবাজি আমি পরিচিত মানুষ আমার কথা মনে হয় ভালো লাগতো নাও পারে কিন্তু আমার কথা না রে বাবা এগুলা কার আমি কোরান থেকে বলছি না বানায় কই না এলেম নিয়ে গর্ব করা যাবে না অহংকার করা যাবে না এটা করছে কে অহংকার করার গুণ শয়তানের কার শয়তানের গুণ এলেম নিয়ে তাকা বরি শয়তান করেছে এলেম নিয়ে তাকা বড়ি করা যাবে না ঠিক কিনা বলেন আলেম মন্নুর এলেম হরনুর আল্লাহ যার ইচ্ছা করে তাকে দিতে পারে যার ইচ্ছা করে দুনিয়ার তাম পৃথিবীর বড় আলেম বানাই দিতে পারে এটা আল্লাহর পক্ষ থেকে এলে মাসে জোরে কোন মার হাবা বাবাজি আমার আল্লাহ কই নবীরে তাজিম করতে হবে যদি বাপ তাজিম না করে বাপকে তালাক দিতে হবে ঠিক কিনা বলেন ভাই যদি তাজিম না করে ভাইকে তালাক দিতে হবে বেগম যদি তোমার নবীরে তাজিম না করে বেগমকে তালাক দিতে হবে কারোর সাথে সম্পর্ক রাখা যাবে না এবং আমার আল্লাহ কয় নবীর ইজ্জত কারা বোঝে না এই কথাটাও আমার আল্লাহ সুরা মুনাফিকে মধ্যে কত সুন্দর করে বলে দিয়েছেন কে বলে দিয়েছেন জোরে জোরে বলেন আমার অন্য রাম পুনরাম ইজ্জত কার জন্য আল্লাহ জোরে মারা হাবা বলে হল হলো আমার জন্য ইজ্জত হলো আপনার জন্য এবং হলো ইজ্জত মুমিনের জন্য জোরে হন এই इज्जत আমার জন্য আপনার জন্য মুমিনের জন্য তবে ইজ্জত কারা বুঝবে না আমার আল্লাহই কয় ওয়ালকিননাল মুনাফিকিনা লা আমার আল্লাহ কয় ও বন্ধু তোমারে জানায়া দে আমার ইজ্জত আপনার ইজ্জত মমিনের ইজ্জত মুনাফিক বুঝবে না কথা কন না কে বুঝবে না মুনাফিক বুঝব না আমার আল্লাহ কয় আপনার ইজ্জতের চাদর দরে যে টান দিবে। তার আমল আমি বরবাদ করে ফেলবো আপনার ইজ্জতের ধরে যে টান দিবে বুঝতে হবে সে না নিঃসন্দেহে মুনাফিক এটা কার কথা আমার আল্লাহ বললেন যদি নবীর ইজ্জতে ধরা হয় নবীর ইজ্জতের মধ্যে যদি হাত দেওয়া হয় আমার আল্লাহ আরো সুন্দর করে জানাইয়া দিলেন রে বাবা কি জানাইয়া দিলেন যদি নবীর বিরোধিতা করবে নবীর ইজ্জত হাত দিলে তার অবস্থাটা কেমন হবে কোন শ্রেণীর লোক আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন জানতে চান কিনা আমার আল্লাহ আল্লাহ রসুলকে যখন মুনাফিকের একজন মুনাফিক বললেন পাগল বলে আখ্যায়িত করলেন যখন পাগল বললেন আমার নবীর মনটা খারাপ হয়ে গেল নবীর মন খারাপ হইলে কি ভালো না খারাপ সমস্ত নবীরা আল্লাহকে রাজি করার জন্য চাইলেন আর বারবার আমার নবীর খুশি করার জন্য আমার আল্লাহ চাইলেন যখন মন খারাপ হয়ে গেল আমার আল্লাহ দিয়ে বলে আপনার মন খারাপ করার কিছু নাই এর জন্য মন খারাপ করবেন না যে ব্যক্তি আপনারে পাগল কইল আপনার ইজ্জতে হাত দিল আমি আল্লাহে তার দশটা চরিত্র বর্ণনা করলাম কয়েডা মিথ্যাবাদী বাটপার সিটার লুচ্চা বদমাস সব কিছু কইতে কইতে দশ নম্বর আল্লাহে গালি দিছে তার জন্মের ঠিক নাই কে কইছে এই কথা আল্লাহ বললেন বাবাজি যখন এই কথা বললেন ওলি দিন মগিরা ধরে তাকে যাক দিয়ে বললেন তোরে দশ তোর তো আল্লাহ দশটা তোরে গালি দিছে আমি দেই নাই তবে দশ নম্বর গালিটা কঠিন হয়েছে মনে হয় কবে আব্দুল্লাহর বেটা আমার তো বাপ আছে তুমি বললা জন্মের ঠিক নাই ঘরের ভিতরে মারে গিয়ে বলছে রে মা তোর বাড়ি নিয়ে মায়ের সামনে দাঁড়িয়ে বললেন এ মা আব্দুল্লাহর বাটা বলল আমার জন্য ঠিক নাই ঘটনা কি সত্য না মিথ্যা সব কথা বলবি তোর বাড়ি যারা গলা দিয়ে খণ্ডিত করে ফেলবো যখন সন্তান হুমকি দিল মা ডাক দিয়ে বলেন বাবাজি কাজের লোকের সাথে আমি অবস্থান করে দুনিয়ার জমিনে তোমারে আনছি নাউজুবিল্লাহ কর এই কুরআনের আয়াত দ্বারা উতলিমবাদ আযালিকা জানিম আমার আল্লাহ কয় তোর জন্মের ঠিক নাই কোরআনে বললেন নবীর ইজ্জতের মধ্যে যারা হাত দিবে এতে বোঝা যাবে তারও জন্মের মধ্যে গন্ডগোল ঠিক কিনা বলেন যারা নবীর ইজ্জতে হাত দিবে নবীর ইজ্জতে হাত যারা দিবে আমার আল্লাহ ঘোষণা করে দিলেন সুরানুন অল কালামের ভিতরে তার জন্মের মধ্যে গন্ডগোল আছে ঠিক কিনা বলেন রে বাবা সম্মানিত বায়না নবীর তাজিম করতে হবে ঠিক কিনা বলেন নবীর তাজিম কেমন করবেন কেমন ভাবে নবীর তাজিম করবেন আমি কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলার জন্য আজকে আমি ছোট্ট করে নোট করে নিয়ে আসছি যেহেতু এলাকার মানুষ একটু কথা কমু যাই কমু একটু ভালো কর কাহিনী তো অনেক শুনবেন তবে নবীর তাজিমের ব্যাপারে আমার আল্লাহ কি কই সেটা তো শোনার দরকার ইদানিং আমল আছে আমার নবীর প্রতি তাজিম জোরে বলেন তাজিম সম্মানিত বায়ান আমন। ষষ্ঠ হিজরিতে মক্কার উদ্দেশ্যে যখন রওনা করেন হুদায়বিয়ার সন্ধি করার জন্য ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা হুকে আল্লাহ রাসূল যখন মক্কাতে পাঠালেন সন্ধি করার জন্য ওখানে যাওয়ার পরে কাফেররা সুন্দর আচরণ করলেন অনেকে প্রস্তাব করলেন আপনি যেহেতু আরছেন আল্লাহর গড়ে আপনাকে সুযোগ করে দিয়েছে তাওয়াফ করেন কি করেন তাওয়াফ করেন কাজী আয়াস রহমাতুল্লাহ আলাইহি শিফা শরীফের মধ্যে বর্ণনা করলেন উনি বললেন মান কুনতু লি আফআলু ইয়াতুফা বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতক্ষণ পর্যন্ত না এই গড়ের তাওয়াপ আমার নবী না করবে ততক্ষণ পর্যন্ত এই তাওয়াপ করার আমার কোনো পুণ্য নাই নবীর প্রতি সাহাবাদের তাজিম দেখছেন কিনা তাওয়াপ করার সুযোগ পাওয়ার পরও আমার রসুলকে বাদ দিয়ে তাওয়াপ করে নাই হজরত ওমরে ফারুক আজম রাদি আল্লাহ তালানহু হজ মসে যুগ হজ হাজরে আসাদ পাথরের কাছে গেলেন গিয়ে বললেন পাথর পাথর রে তোর কোন দাম আমি ওমরের কাছে নাই জোরে কন মারা হাবা ও পাথর তোমার গায়ে চুবা দেওয়ার মতো মন দাম নাই ওমরের নাই আমি তোমার চুমা দেওয়ার জন্য বড় আপেক্ষ হইলাম না এর জন্য চুমা দিতে আসলাম তোমার দেহের ভিতরে আমার নবী চুমা খাই বিদায় আমার নবীর ঠোঁট মোবারক তোমার গায়ে লাগছে এর জন্য আমি চুমা দিলাম তো আমার নবী যদি ঠোঁক মোবারক এই তোমার গায়ের মধ্যে নাক না আমি ওমর চুমা দেওয়ার কোনো ইচ্ছা শক্তি আমার ছিল না সাহাবাদের ভিতরে তাজিম আছে না নাই আরে নবীর কাছে এক মুনাফিক আসছে বিচার নেই আর সোনাল্লাহ আমার বিচার করে দেন সংক্ষেপে বলতেছ সময় মনে খুব কম কয়টা বাজে হুজুর দেহ কয়টা বাজে আটটা আট বাজে মাত্র সব বনাস তো দৌড়ে কীর্তন আমি মনে করছি আমার সময় খুব কম হ্যাঁ আটটা সতেরো সাড়ে আটটা পর্যন্ত আমার সময় সতেরো মিনিটের ভিতরে কভার করতে বোন আমার এটা না আর কয় মিনিট তেরো মিনিট সম্মানিত ভাই আমার অমরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কাছে মুনাফিক যখন আসলেন বিচার চাওয়ার জন্য উনি বললেন প্রথম বিচার কে করে কেসে রসুল করেছেন অমরের ভিতরে আঘাত লাগছে কিনা বলেন আহারে যে সাহাবারা নবীর দিকে তাকাইয়া থাকত এই নবীর বিচার করার পরও সেই মুনাফিক মানল না আমার কাছে বিচার চাওয়ার জন্য আসছে অমর ডাক দিয়ে বললেন তুমি দাঁড়াও আমার ফায়সালা তোমাকে দিতেছি ধর থেকে তরবারি এনে যখন সামনে দাঁড়ালেন ওই মুনাফিক কইরা বার করছেন খেল লেগে কোনটা আপনি মনে কথা খেয়াল করেন না পানসা বাইল তরবার কি বার করছে তরবার বার করছে তরবারে দেখে কলজার ভিতরে কি নাই পানি নাই কয় তরবারি বার করছেন কেরে কয় ওমরে ফারুক আজম ডাক দিয়ে কয় কুটাল বাম কি বাল তোরে কুটচাল বাম তুই আমার নবীর ইজ্জত করস এই নবীর কথা মানুষ নাই তোরে কুটচাল বাম ওমরে ফারুক আজম এমন ভাবে কোপ দিছে এই মুনাফিকের গরদান থেকে কলা আলাদা করেছে জোরে সুহান আল্লাহ বলেন সম্মানিত আপনাদের সামনে কিছু কথা এর জন্য বলতেছি আমার নবীর তাজিমের দরকার আছে না নাই বার 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 এই জমানার ভিতরে অনেক আলেম বাইর হবে আমার নবীর ইজ্জতে হাত দিবে যখন ইজ্জতে হাত দিবে আপনি বুঝে নিতে হবে আসলে নবীর তাজিম যে আলেমের ভিতরে নাই এমন আলেমের আলেমেরকে ইজ্জত করার কোনো দরকার জোরে বলেন দরকার আমি আগে বলেছি কোরআন আল্লাহ বলছেন নবীর তাজিম বাবার ভিতরে না থাকলে বাপকে তালাক দিতে হবে মাকে তালাক দিতে হবে স্ত্রীকে তালাক দিতে হবে বন্ধুকে তালাক দিতে হবে বাইকে তালাক দিতে হবে যেই ব্যক্তি যে আলেম বলেন যেই পিশাপ বলেন যত বড় বুজুর্গ বলেন যদি আমার নবীর ইজ্জতের চাদরের মধ্যে ধরে তারে মুহূর্তের মধ্যে তালাক দিতে দেরি করবেন না ঠিক কি না বলেন তালাক দিয়ে দিবেন বাবাজি আমার নবীর আদব আপনাদেরকে কিভাবে শোনাবো কিভাবে বললে আপনারা মানবেন কিভাবে বললে আপনাদের মহাব্বত আসবে রে বাবা আমার নবীর সামনে একটা সাহাবা জোরে জোরে কথা বলতেন কি বলতেন জোরে জোরে কথা বলার মতো মানুষ আসে না আছে কিছু কিছু মানুষ আছে আস্তে কথা বলতে পারে না কথা বলেন আস্তে কথা বলতে পারে না কথা বলতে গেলেই আপনার কি লাগে জোরে কথা বলে ওই আস্তে কথা বলেন কয়েক ওনার অভ্যাস ওটু হয়ে গেছে এরম আছে না ওটু কথা বলে তো রসুলের সামনে এক সাহাবি জুড়ে জুড়ে কথা বলে এই কথাটা জুড়ে বলাটা আল্লাহ রসুলের সামনে পছন্দ করলেন না কে আমার আল্লাহকে সুরা আল হজরা তিন নম্বর আয়ত আল্লাহ বললেন ও ইমানদার আদব শিখো কিভাবে আদব শিখlogback আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফাউ আসওয়াতকুম ফাওকা সাউতিন নবী ঈমানদারকে আল্লাহ ডাক দিয়ে বললেন ও ঈমানদাররা তোমরা নবীর কণ্ঠ সুরের উপরে কণ্ঠ সুর উচ্চ করো না জোরে বলেন merhaba

ইমনে সাম্মাস রাদি আল্লাহ তালান হো উনি জোরে জোরে কথা বলতেন এই আয়াত নাজিল হওয়ার পরে ওই সাহাবা নবীর বৈঠকে যাওয়া বন্ধ করে দিলেন কি করে দিলেন কথা কি খেয়াল করেন বুঝি ক্যামেরার ফাইল নজর গেছে পুরানের কথা কই ফাইল ফোলা নজর দেয় বোলা ভাই একটা কথা যদি পিছলে জায়গায় কবু হুজুরে কি কইছে বুঝলাম না ঠিক কিনা কও

কো তাসলিম জানাই পাদে নুরের নবী মুস্তাফা মা আমেনা শেসরে দোলাল জনম নিলাম কা বলগল ওলা বিকা মালিহি كشف الدجى بجماله حسنه جميع خصاله صلوا عليه واله احد نوري محمد

চাও যো দে ডাকো তারে নীরব দি ডাকো তারে নীরব দি সাদ কে প্রেম এর নেরালায়ে বালাগল উলা বিকামালিহি কশফাদ দুজা বিজামালিহি হাসুনতে জোরে বলে মার হাবা সাহাবা নবীর বৈঠকে আসা বন্ধু করে দিলেন নবীজি বললেন আমার সাহাবারা রে আমার একটা সাহাবা জুড়ে কথা বলতো এই সাহাবারা দিয়ে দেখা যায় না হরজ সাদ দিয়ে না হোতালান হো ডাক দিয়ে কয়ে নবীজি যেই দিন থেকে আও আয়াত নাজিল হয়েছে জুড়ে কথা বলা যাবে না এই দিন থেকে সাহাবিটা আর আপনার দরবারে আসে না জোরে কোন মারা হাওয়া কেন সাহাবা বললেন আমার আল্লাহ ঘোষণা করে দিলেন আপনার সুরের চেয়ে যেন উচ্চ সুর কারো না হয় কোন মসজিদ সে আলেমের আলমের উপরে জুড়ে কথাও বলা আদবের ঠিক কিনা বলে বাবা জি যারা কোরআন পড়ে কোরআন শিক্ষা করে এবং মসজিদে ইমামতি করে রে বাবা তাদের সাথে আদব নিয়ে কথা বলবেন যারা ইমামতি করে মনে করে জোরে কথা কইতাম না তোমার লোকের কইথাও আজানের সময় কইথাও তুমি এমনি পাই না রে আমরা তো করি আমরা বুঝি দোলা আসি না একক তো না থাকলে মুসুল্লিয়া নামাজ হোক ইমাম সাহেবের বিরুদ্ধে লাগিয়া জায়গায় কই তাই হুজুরটা এরকম কথা বললেন না আলেমের সাথে এরকম কথা কাজ করবার এরকম বেয়াদিমূলক আচরণ করবেন না ইমাম সাহেবের ইজ্জত করবেন ইজ্জত দিলে আল্লাহ আপনাকে ইজ্জত

কেডা বাড়াই দিলো হ্যাঁ বেডা আমার হাবা না আসলে কি কষ্ট হইতেছে এলাকার মানুষ কবে যে বুঝুরে দেয় সবসময় বাজারে ঘুরে আমরা লোকে চা খাই এবার এত কথা কই কে লিখা দূরে থেকে তাড়াতাড়ি নামাই দেব আর খেলাটা একটু পরে দেখবেন আগে পর্তুগালে খেলাটা দেওয়ার দরকার আছে না কি কম সম্মানিত মায়ন আমার ও আমার বাবার আরে আমার নবীরা দিয়ে কয় ও আমার আমার ওই পাগলা সাহাবাটা কই যেইটা জোরে জোরে কথা কই এটা যদি দেখি না যেইটা বেয়াদবি করে জোরে কথা কই এটার কথা বেশি মনে হয় ঠিক কিনা কোন যেমন আমাদের এই এলাকার মধ্যে বাগান বাড়ি আওয়াল ভাই জোরে কথা কই আলেম বুঝনা আলেম বুঝনা ঠুস করে কইয়া বইতে এনো আসেনিও বেড়ায় আছে ও আরে আছে তো যাক মাইন্ড করেন না ভাই আপনি এই কাম করেন দিকে তো কইলেছি মাইন্ড করেন না বাবাজি আমার আল্লাহ ডাক দিয়ে কয় আমার নবীর সুরের উপরে সুর দেওয়া যাবে না জুড়ে কথা বলা যাবে না এই আয়াত যখন নাজিল হলো সাহাবা দরবারে আসা বন্ধ করে দিলেন যখন বন্ধ করে দিলেন আমার নবী লক্ষ্য করে দেখলেন সাহাবার চেহারা দেখে না ডাক দিয়ে খবর নিলেন কইরে আমার পাগলাটা কই যে এটা জোরে জোরে কথা কই তো এটা কই অর্জ সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন নবী গো এই এই বাড়ির মধ্যে কান্দা শুরু করছে আর কান্দে আর বলে কান্দে আর বলে কয় আমি জাহান নামি হয়ে গেছি আমি জাহান নামি হয়ে গেছি আমি জাহান্নামি হয়ে গেছি আপনার উপরে জোরে কথা কয়ার কারণে তার কোলে যায় মানায় না এর জন্য বাড়িতে সারাক্ষণ কান্দে জোরে কোন মার আমার নবী কয় কেন কান্দে গো যখন আয়াত নাজিল হলো মনে করেছে তার উপরে আয়াত নাজিল হইছে জোরে কথা খাওয়ার কথা বলার কারণে যখন আয়াত নাজিল হলো মনে করেছে এই আয়াত তার উপরে নাজিল হইছে বাবা জি হঠাৎ করে এই আয়ার জন্য যখন নাজিল হইল নবী গো আপনার সাহাবা মনে করেছে সেই সাহাবা উপর নাজিল হইছে এর জন্য আশা বন্ধ করে দিয়েছে এই আদবের খবর পাওয়ার পরে আমার নবী ঘোষণা করে দিলেন সাহাবারি ও সাদ তুমি দৌড়াই আমার সাহাবার বাড়িতে যাও আমি নবী তার প্রতি খুশি এবং রাজি এবং ঘোষণা করে দাও এই আদবের কারণে আল্লাহ তারে জান্নাতি বানাইয়া দিছে জোরে করে মার হাবা আরো জোরে মার হাবা আল্লাহ জিন্দাবাদ সম্মানিত ভাইয়ারা আদব রক্ষার কারণে বাড়িতে বসে থেকে জান্নাতি হয়ে গেছে আদবের দাম আছে না নাই নবীর উপরে নবীর ইজ্জতের চাদর ধরে যদি কোন কুলাঙ্কার কোন আলেম কোনো বিশ্বাস যাই হোক কেউ যদি আমার নবীর ইজ্জতের মধ্যে হাত দেয় তাকে ছাড়া যাবে না ঠিক করে বলেন আমরা প্রতিহতি করব যারা সন্নি আরেম আছে আমরা নবীর আছি আছি নবীর আমরা বিভিন্ন মাঠে ঘাটে এর প্রতিবাদ জানাই ঠিক কিনা কন যেহেতু কথাগুলো মিডিয়ার মধ্যে যাবে সম্মানিত সরকারকে অনুরোধ করব। যারা আমার নবীর ইজ্জতের মধ্যে টান দেবে তাদেরকে আইনের আওতা দিন আনা হোক নবীর ইজ্জতের টান দিলে তাকে জোরে জেলে পোড়ানো হোক ঠিক কিনা কর সম্মানিত বায়ন আমার নবীর তাজিম করার কারণে জান্নাত দিলেন কে আল্লাহ এই ভালোবাসা যদি আপনার ভিতরে থাকে বাবা গো আমার নবী আমন নবী যেই নবীরে গাছে সিনছে মাছে সিনছে পাথর সিনছে ফমস্তাগবালহু শাজারু হাজার ওয়া হুয়া ইয়াকুলু আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ জোরে কোন ইয়া নবী হারতেছেন হারতেছেন সাহাবারা হারতেছেন হঠাৎ করে দেখে কে যেন সালাম দিছে মাওরা আলী ডাক দিয়ে বললেন নবীজি ডানেও মানুষ নাই বামেও মানুষ নাই কে আপনারে সালাম দিল সালামের কোথায় থেকে আওয়াজ আসলো আমার নবী ডাক দিয়ে কয় ও আরে তোমরা মনে করো না আমি শুধু তোমাদের নবী আমাকে এই পাথরে সালাম দিয়েছে জোরে কন মার আর জোরে বলেন মার হাবা বাবা গো আমার নবী একদিন যুদ্ধে থেকে আসতেছে খারাপ লাগতেছে খারাপ লাগলে লোকমা দিয়েন যাই হুজুর হইতেছে না নবী যুদ্ধে থেকে আসতেছেন প্রত্যেক সময় উহুদের পাহাড়ের কাছ দিয়ে আসতেছে আজকে নবী ভিন্ন পথ ধরে মদিনার দিকে রওনা হলেন হঠাৎ করে জিব্রাইল সামনে হাজির হয়ে গেলেন সোবান কয় না আও কই এলাই ও যেন আমাদের সোবান আগুলি গুনইব তো আইডিয়া করে সোবান কইলিবা জিমকেটা বই থাও কে লিগা এখন তো যৌবন শুরু হইছে না মাফিলের কি ক এই তোমরা একটা পর্যন্ত তোমরা যে মাহফিল কাটা জানি চালাই আল্লাহ জানে তো কইও খোটার কাছে তো ডেলান দিয়ে বই থাকলো তো না সোবান বার করে দিও আর কি ভেড়া আমার জিব্রাইল হাজির আমার নবীর কদমে সালাম দিলেন ডাক দিয়ে বলেন নবী কই আর রাসূল আল্লাহ ও প্রাণের নবী মায়ার নবী আপনাকে আল্লাহ সালাম দিছে কে দিছে এই জুড়ে পাগলটা কে সালাম দিছে কি বলছে আমার আল্লাহ আল্লাহ বলছে পথ অতিক্রম করে আবার ঘুরে আপনি উহুদের কাজ দিয়ে যাওয়ার জন্য সরে গণ শোবাহ আমার নবির একদিকে আমি অতিক্রম করে আবার উহুদের কাজ দিয়ে যাব কয়ের জন্যই যাবেন উহুদ পার আপনার প্রেমে পড়ে কানতেছে আপনার না দেখে দেখে উহুদ পার এক সপ্তাহ পর্যন্ত কান্দে কে কান্দে উহৎ পাহাড় কান্দে আজকে ভিন্ন পথ ধরেছে এই আপনাকে না দেখে দেখে এমন কান্না শুরু করে দিয়েছে উহদ পাহাড়ের কান্না আল্লাহ কবুল করেছে আল্লাহ ঘোষণা করে দিয়েছে আপনি পথকে আবার অতিক্রম করে উহুদের কাজ দিয়ে যাওয়ার জন্য এই উহুদ পার জন্য আপনাকে দেখে জুড়ে কোন মার হাওয়া আমান্য বি ডাক দিয়ে কই দুনিয়ার মানুষ যখন হস করতে যাবি এই উহুদ পাহাড়ের মধ্যে উঠে উহুদ পাহাড়ের সাল বাকল পাতা খাইবি খাওয়ার পরে দোয়া করবি এটা তোমার জন্য হয়ে যাবে পাহাড় আমার নবীর বাবাজি নবীর আদব কেমন হবে নবীর প্রেম কেমন হবে নবীর প্রেম আপনাদেরকে কিভাবে বুঝাই হর যদি খালিল উল্লাহ আরে সাল্তুয়া সালাম কে যখন আগুনে নিক্ষেপ করবেন নম্রদের আগুনের কুণ্ড দুই মাস ছয় মাস কোথায় লেখছে তিন মাস লাগায়া। আগুনের কুণ্ডু কি সাজাইছেন ওনাকে যখন ফালাইলেন ধুর থেকে একটা কুনো ব্যাঙ দেখছে কি ব্যাঙ ব্যাঙ দেখিয়া কইতাছে আরে আল্লার খলিল রেপ আগুনে পালাবে এইটা আমার কলিজায় মানায় না ব্যাঙটা দৌড়াইয়া গিয়া ওই আগুনের মধ্যে ফরসাপ করছে আগুন নিবানোর জন্য কে ব্যাং এই কাজটা আমার আল্লাহ দেখে খুশি না বেজার আমার আল্লাহ ডাক দিয়ে কই দুনিয়ার মানুষ নবীর ইজ্জত শিখবি ব্যাংকের কাছে ইজ্জত শিখতে হবে নবীর ইজ্জত কিভাবে করা যায় একটা ব্যাংক নবীর ইজ্জত বুঝছে এখন বর্তমানে লেবাস লাগাইয়া আলেম পাগড়ি লাগাইয়া এলেম শিখে আমার নবীর ইজ্জত বোঝে না ঠিক কিনা কর নবীর ইজ্জত কিন্তু একটা মাকলুক ব্যাংক বুঝছে যদি আমার নবীর তাজিম শিখিল তুমি মানুষ হইয়া আমার নবীর তাজিম শিখো নাই এর জন্য নাই তোমার ভিতরে নবীর মুনাফি আছে ঠিক কিনা না নবীর প্রতি বিদ্বেষ আছে আমি আল্লাহর কোরআন থেকে একটু আগে বলেছিলাম ইজ্জত আল্লাহর জন্য রসুলের জন্য মমিনের জন্য এই ইজ্জত তারাই বুঝবে না যারা মুনাফিক যারা ব্যাংক যখন প্রস্তাব করলেন আমার আল্লাহ ঘোষণা করে দিলেন ও দুনিয়ার মানুষ আজকে থেকে ব্যাংকের প্রস্তাবকে আমি পাক বানাইয়া দিলাম ব্যাংকের ফরসাব কারো গায়ের মধ্যে যদি লাগে আপনি না পাক হবেন না উজু করে আসছেন হঠাৎ করে ব্যাঙ্গে প্রস্তাব করে দিয়েছে এই দেহ নিয়ে নামাজ পড়লেও আপনার নামাজ নষ্ট হবে জোরে কন মার হবা প্রস্তাব করার কারণে প্রস্তাবটা আল্লাহ কি বানাইছে কথা বলেন পাক বানাইয়া দিয়েছে আমার নবী যখন গায়ের শোনে গেছিলেন হিজরতের সময় হঠাৎ করে কবুতর সেই জায়গায় বাসা বানছে বাসা বান্দার পরে ডিম পারছে ডিম পারার পরে বসে আছে কাফের গিয়ে দেখছে না এই জায়গায় যায় নাই এই জায়গায় তো কবুতরের বাসা হঠাৎ করে আসছে কার প্রেমে আসছে কথা কয় না নবীরে ভালোবাসেন না কেটে কেটে ভালোবাসেন না তুলেন আল্লাহ সুল আল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ গরে গরে জালো গরে গরে জালো গরে ঘরে জালো ঘরে ঘরে জালো আমরা আছি সেখানে আমরা আছি সেখানে আমরা আছি সেখানে আল্লাহ আকবার। সম্মানিত ভাইয়ার আমার আল্লাহ ঘোষণা করে দিলেন দুনিয়ার মানুষ এই কবুতরের পায়খানা কারো গায়ে যদি লাগবে কারো জামায় যদি লাগবে কারো শরীরের মধ্যে যদি লাগে ওই ব্যক্তিটা না পাক হবে না কবুতরের পায়খানা নিয়েও নামাজ আদায় করলে নামাজ হয়ে যাবে আরো জোরে বলেন আল্লাহ একেবারে দেখা দাও নবীজি নয়নে বরে তোমায় দেখেব একেবারে দেখা দাও জবান খুলে আমি দেখে দেখে তোমায় মরে বধুর আমি পারব একবার দেখা দাও নবীজি নয়ন বনে হ্যাঁ পাগল বলেন একবারে দেখা দাও নবীজি তোমায় দেখে দেখে আমি মধুর কালিমা আমি পড়ব একবার দেখা দাও নবীজি নয়নে বনে তোমায় দেখবো জোরে বলি মারা হাবা বাবাজি আমার নবীর ইজ্জত করার কারণে কবুতরের পায়খানাকে আমার আল্লাহ পাক বানিয়ে দিয়েছেন কোন মানুষ যদি আমার নবীর ইজ্জত করে তার ইজ্জত বাড়াই দিব কে আল্লাহ কে বাড়াইয়া দিবে আল্লাহ আল্লাহ বাড়াইয়া দিবে বাবা গো আমার নবীর পশুরা চিনছে ঠিক কিনা কোন আমরা মানুষ হইয়া কিন্তু বুঝি আমার নবী মা খাদিজাতুল কুবরার বাড়িতে প্রথম অবস্থায় শ্রমিক হিসাবে গেলেন ওনাকে নিয়ে বললেন আপনি আসছেন বেশি কাজ দিলাম না আপনি আমার বকরিগুলো চড়াবেন স্বামীকল্প করা বকরি কি বকরি বকরি নিয়ে নিয়ে যখন আমান্য বিজি মাঠের মধ্যে গেলেন ওখানে যাওয়ান পরে সমস্ত বকরিগুলো এবং আশেপাশে অনেক মালিকের বকরিগুলো ঘাস না খাইয়া আমার নবী জিরের দিকে আরো জোরে বলেন জবান খুলে বলেন আল্লাহ একবার আরো জোরে বলেন ইয়ার সোল আল্লাহ মায়া করে ডাক দেন সোল আল্লাহ আমার নবীজি সে যখন রইলেন সমস্ত পশুগুলো আমার নবীর চতুর্দিকে বসে বসে নবীর চাহারা মোবারকের দিকে তাকায় কোনো গাছ খায় না কোনো কিছু করে না বিকাল বেলা হলে। যখন নবী মা খাদি যতন কবরা রদি তা না আনহার বাড়ির দিকে রওনা হয়ে যায় সমস্ত পশুগুলো নবীর পিছনে পিছনে বাড়ির দিকে যায় খাই রে খাই দুনিয়ার জমিনে আলেম হোক পেশাব হোক পশুরের সামনে দিয়ে বাইরে নিতে হয় ঠিক কিনা কোন ঠিক কিনা অথচ পশুগুলো জাগাত dairই থাকে যতক্ষণ নবীর সামনে না যায় পশুগুলো যায় না আমার নবীর আদব বুঝে নবীর সামনে কেমনে জামু রহমাতাল লিল আলামিন হাঁটবে ওনার পিছনে পিছু জামু সেইটা রহমত ওনার সামনে সামনে জামু সেইটা বিআদবি পশুরা আদব বুঝে ও আজকে আমি আদব নিয়ে কথা বলতেছি ঠিক কিনা কোন আমি সাবজেক্টের বাইরে গেছি আমি সাবজেক্টের উপরে আছি এটার উপর আরো কিছু কথা আছে মজার কথা যেহেতু সময় দিয়ে এলাইছে গোল কইরে এলাই কি কন সম্মানিত ভাইয়ার পশুগুলা নবীর আদব বুঝলো মানুষ হইয়া কিন্তু আমরা বুঝি না আহারে কেমন পশু আমার নবী একদিন ছোট্ট মানুষ বাবার জন্য মায়ের কথা মনে করে কান্দা শুরু করে দিলেন কান্না যখন শুরু করে দিলেন আবু জাহেল যদিও কাট্টা শয়তান তারপরে নবীর চহারার দিকে তাকাইয়া মায়া লাগলো ডাক দিয়ে বললেন বাতি যারে তোমার কে মারছে আমার নবী ডাক দিয়ে কই চাচা কেউ মারে নাই মা নাই বাবা নাই এই উদার মনের কথা কারে জানাইয়ার জন্য কান্না করি আবু জাহেল ডাক দিয়ে কই বাতি যা কান্না করার দরকার কান্নাই আসো আমার সাথে আসো আমার উটের উপরে উঠো বাতিজা উটের উপরে যখন দিলেন বসার জন্য নবীর পিছে কিন্তু মানে না সব মানে না নবীরে বসাইয়ার সামনে উঠে বাইরে আয় কিন্তু লরে না নবীর কথা নবী তো বোঝা নাই আর আবু জাহেল বোঝে নাই নবী আমার মুচকি হাসে বলে চাচা গো এটা বুঝবেন না এটা আপনি বুঝতেন না বোঝা যাইবো পিসবের হাকিকত কি মুরুত বুঝবো ও বন্ড সণ্ড পিষাপসাপ এলাকার যদি আইয়ে জাগা দিয়ে না ও অনেকের ইমান টিমান লইয়া জায়গিব যারা সহি আঁকিদা কি আকিদা এদেরকে মোহাব্বত করবেন এদেরকে জাগা দিবেন খাওয়াইবেন টেয়া দিবেন জামা দিবেন বাড়ি করে দিবেন মাঝে মধ্যে হজও পাড়াইবেন রাজি না আর যদি হেটাই টাইপের হয় তাহলে বাইরেই দিয়েন মনে থাকবো তো বাবাজি আমার নবীর তাজিম নবী কিন্তু ডাক দেখবে চাচা আপনি নামেন আপনি পিছনে যান আমি সামনে বই তাইলে বুঝবেন এটার কোয়া লাগতো না সুবান কয় না আমার নবী সামনে বসতেন সামনে বসার পরে উট এমন ভাবে দৌড়াইতে শুরু করে দিল আবু জাহেল ডাক দিয়ে কয় এত দৌড়াস কেন এত দৌড়াইবি কেন উটের জবান খুললো ডাক দিয়ে কয় আবু হে যেই নবীরে না বানাইলে তাম পৃথিবীর কোনো কিছু আল্লাহ বানাইতেন না আবু জাহেল আমি বড় ভাগ্যবান আজকে আমার উপরে সেই দয়াল নবীর আগমন হয়েছে আমারে দৌড়াইতে দে আজকে আমার মতো কেউ সুখী না জোরে কন মারা বাবাজি আমার নবী যখন বাড়ির দিকে আসলেন অন্য পশুগুলাও নবীর পিছনে পিছনে আসলেন রাখালগুলা খালি খালিয়াতে বাড়িতে গেলেন অনেক মালিক কই কিরে এই বেড়া বেড়া কই কাহারে কই পাইবেন বেড়া মা খাদিজাতুল কবরার বাড়িতে এমন একটা যুবক আসছে কিছু না কয়ও না এই পশুগুলা পিছনে পিছনে ওই বাড়িতে সবাই চলে গেছে মালিকরা কয় কি করছে এগুলা পশু ইবের যাই কে কো হাকাইতে হয় না তারাতে হয় না পিছনে পিছনে যায় নবীর ইজ্জত জানেনি শুনেন ইমানের কথা কইলাম কিসের কথা কথাটা শেষ করুন আমার নবী একদিন ঘোষণা করে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ খালাল জান্নাহ কেউ যদি কালিমা পড়ে সে জান্নাতে যাবে সোবাহন আল্লাহ এই হাদিসটা বাতিল মলুবিরা কয় যে কালিমালা ইলাহা ইল্লাহ পড়লে জান্নাতে যাওয়া যাবে মোহাম্মদ রসুল্লাহ পড়ার কোনো দরকার নাই আমার আল্লাই কয়ে বন্ধু আপনার পবিত্র জবানে ঘোষণা করে দিলেন কালিমা এতটুকু পড়লে জান্নাতে যাওয়া যাবে আপনার কথাও ঠিক হাদিসও ঠিক কামত পর্যন্ত এটা থাকবে তাও মানি কিন্তু আপনি ঘোষণা করলেন আমার কথা আপনার ঘোষণা করব আমি আল্লাহ জোরে মারা হাবা আমার আল্লাহ ডাক দিয়ে কয় দুনিয়ার মানুষ সোরা বাকারার দ্বিতীয় পৃষ্ঠার মধ্যে আমার আল্লাহ ঘোষণা করে দিলেন অমিনা সিমাইয়া কোন নবিন্ন হি অমিল ইয় অমিল আখের পমা হম বি কিছু কিছু মানুষ এসে বলবে নবী গো নবী আপনার সামনে সাক্ষী দেখি সাক্ষী আল্লাহর মানি নবীজি আল্লারে মানি পরকালকে মানি মানিস আমার আল্লাহয় কয় সে তো আপনারে মানে না আমার আল্লাহ কয় আপনি ঘোষণা দিলেন আমারে মানলে জান্নাতে যাবে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম আপনারে যে না মানবে অমা কুম্ভিমুখ মিনিন সে মো মিন্ক সবাহান আল্লাহ আল্লাহর ঘোষণা আল্লাহ করলেন নবীর ঘোষণা নবী করলেন নবী দাওয়াত দিলেন আল্লাহর আল্লাহরে মানলে জান্নাতি। আমার আল্লাহ কয় ঠিক আছে আপনার কথা তবে আপনারে না মানলে সেই জুড়ে বাবাজি যত আল্লাহ করোনা কেন করো না কেন আমার আল্লাহর রসুলের মহাব্ব যদি তোমার ভিতরে না থাকে তোমার এগুলো নিষ্ফল হয়ে যাবে ঠিক কেনা কন আরে মিয়া দুরুদের কথা ইবাদত কবুল হওয়ার শর্ত হলো দরুদ কি? দরুদ। ইন انا আবি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال ان الدعاء موقوف بين السماء والارض। উমর রাদিয়াল্লাহু বললেন ও দুনিয়ার মানুষ তোমাদেরকে একটা আমল কবুল হওয়ার জন্য পদ্ধতি শিখায়ে দেই যে আমলগুলা করবা। কবল হইছে কিনা না হইছে তো বুঝবা না তবে এমন একটা পদ্ধতি শেখাইয়া দেয় এইটা করলে দিলকে শান্তি দিতে পারবা এটা পড়া মাত্র সাথে সাথে তোমার আমল কবল হয়ে যাবে ফারুক আজম দুনিয়ার মানুষ যখন কোন ইবাদত করবা ইবাদত করার পরে যদি আমার নবীর উপরে তাজিমের সহিত পড়বা দূরাং ততক্ষণ পর্যন্ত তোমার ইবাদত আল্লাহর দরবারে পৌঁছে না যতক্ষণ পর্যন্ত না আমার নবীর উপরে দুরুদ আদায় করবা নবীর দুরুদ আদায় করলে তোমার ইবাদত কবুল হবে সাহাবারা যখন বর্ণনা করলেন বাবাজি নবীর তাজিম নবীর দুরুদ যদি তাকে আপনার এইবাদত কবলৈ হবে নবীর তাজিম দূরত্ব না থাকলে বরবাদ হয়ে যাবে কথা কয় না কয় ঠিক কিনা বলেন হ্যাঁ মালিককে কই কিরে রাখাল পশুগুলা কই ওই যুবকের পিছনে পিছনে খাতিজাতুল খোবরার বাড়িতে গেলেন তবে আশ্চার্য ব্যাপার হলো সারাদিন কোনো কিছু খায় না পশুগুলো ও কি কও কহা, কিছু খায় না মজার বিষয় হইল একটা পশু কিন্তু উপবাস থাকে না যখন যায়। আবার ফিরে আসে পশুগুলো নেওয়ার জন্য সমস্ত মালিক আসছে পশুগুলা কিন্তু সামনে ঝুঁকি মেরে বসে আছে উঠতে চায় না মালিকের বাড়ি যাইতে চায় না নবীর দিকে তাকাইয়া থাকে আহারে আহারে নবী কত মায়ার চায়া থাকে সবগুলারে যখন যায় না মালিক টানাটানি করে যায় না আমার নবীর পবিত্র জবানে ঘোষণা করে দিলেন তোমরা যার যার বাড়িতে যাও জোরে কন মারা খাবার বাবাজি যখন এই ঘোষণা করলেন সমস্ত পশুগুলো কান্না শুরু করে দিলেন কানতে কানতে মালিকের বাড়িতে গেলেন একটা ভেড়া কিন্তু নবীর কদম থেকে যায় না জোরে কোন মারা হওয়া আহারে প্রেম এটা যায় না বেড়াটা বেড়া যখন যায় না নবী কয় তুমি যাও বেড়ায় আল্লাহরে ডাক দিছে কারে ডাক দিয়ে কয় মাবু আমার জবান খুলে দাও না তোমার বন্ধুর সাথে আলোচনা করতে চাই আমার দেখি নবীর মোহাবু দেখি বেড়ার জবানের মধ্যে আওয়াজ তুলে দিলেন বেড়ায় ডাক দিয়ে গ নবী গো প্রাণের নবী মায়ারে নবী আমারে আপনার কদম থেকে সরাইয়েন না আমারে থাকতে দেন আপনার কাছে আপনার সাইরা যাইতে মন চায় না আমার নবী ডাক দি কই মালিক তো তোমারে খুঁজে আমার নবী কয় মালিক তোমারে খুঁজে বেড়ায় ডাক দিয়ে কই তুমি মালিকের বাড়িতে গিয়া ওনার থেকে বিদায় নিয়ে আসো জোরে জোরে কোন মার হাওয়া বেড়া ঠিক আছে আর সোনাল্লা নবী গো আপনার কথা মতো আমি মালিকের বাড়িতে যাই বাড়িতে যখন আপনা আপনি গেছে বেড়ারে দেখা বেড়ার দিকে তাকাই আছে বেড়ায়ও এইভাবে তাকাই রয়েছে মানুষের যদি একটা বেড়া যদি রাস্তার মধ্যে হঠাৎ না চায় কবিটা চাই রয়েছে কিন্তু বেড়া তো চায় না চায় না কি বেড়া তো নিচের দিকে চায় কিন্তু এটাকে মালিকের চাই রয়েছে মালিক সব করে কয় কিরে কই এই কথা কইতে দেরি হইল বেড়াই কয় আমি রহমত আলমিনের কদমে থাকি জোরে কন মারা ব্যাপার কি আমার বেড়াইটি মানুষের মতো কথা কয় ওরে ওইটি মানুষের মতো কথা কষ কেমনে কয় আমি যার কদমে থাকি ওনারও সিলাই কথা বলতে পারি আপনার কাছে আর আপনি আমার মালিক আপনি আমার মালিক আমি নবীর কাছে থাকতে চাই আমার নবীর কাছে যখন থাকতে চাইলাম নবী বলল আপনার কাছে বিদায় নেওয়ার জন্য আপনি আমারে বিদায় দেন যখন আমারে ডাকবেন বিক্রি করার জন্য হাজির হয়ে যাব মালিক যতদিন আমাকে বিক্রি করবেন না যতদিন আমাকে জবাই করবেন না আমি আপনার থেকে যাব আপনার থেকে যাব তবে জবাই করার আগে বিক্রি করার আগে আপনার আপনি আমারে আমার নবীর কদমে থাকতে দেন এই কথা যখন বেড়া বলল বাবা মালিকের মনটা নরম হয়ে গেল মালিক বলল ব্যাপার কি আমার বেড়ায় যারে চিনছে উনি তো সাধারণ ব্যক্তি না তুমি যার পাগল তার দেখার দরকার আছে দৌড়ে আসলেন দৌড়ে আসলেন দূর থেকে আমার নবীর চেহারা দেখে এই পাগলাটাই পাগল হয়ে গেছে গা আইসে বলতেছে আপনার বেড়া আপনি নেন ওই পাগলায় কয় নাই বেড়া আপনারে দিয়ে দিছি নবীজি আবি। নবীজি আমারে এই বেড়াই আপনার আমি তো আপনার চিনতে পারলাম না এই বেড়ায় আমারে ইমান দিছে কি দিছে হয় ধরে গকি কি দিছে বেড়াই আমার ইমান দিছে বেঙ্গে নবীর তাজিম শিখাইতে পারে তোমরা মানুষ নবীর তাজিম বুঝলাম কোনো আলেমের কথা শুনে আমার নবীর বিপক্ষে যাওয়া যাবে না ঠিক কি বলেন আমার নবীর ইজ্জত করতে হবে যার কাছে ইজ্জত আছে তার কাছে ইমান আছে ঠিক কি না কর বাবাজি ইহুদি ডাক দিয়ে বললেন নবী গো আজকে থেকে এই বেড়ার প্রতি আমার কোনো আর দায়িত্ব নাই বেড়ার প্রতি আমার কোনো মালিকানা দিন নাই বেড়ারে আপনার দিয়ে দিছি আমার এই কালিমা পড়ে মুসলমান বানাইয়া দেন জুড়ে কোন মার হব এই নবীর করবেননি করবেন নি রাজে আসেন নি হাত তুলে আল্লাহকে দেখান নারে নারে আল্লাহ কবুল করুক বাবাজি আমি আপনাদের কাছের মানুষ বিভিন্ন জায়গায় যাই আমার জন্য দোয়া করেননি দোয়া করবেন বিভিন্ন জায়গায় যেন যেতে পারি আল্লাহ তফিক দিই সবাই বলে আল্লাহ মামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ